দিন শেষে আপনি হবেন একজন সুখী মানুষ। যদি আপনি চাওয়া পাওয়ার হিসেবটা কমিয়ে নিতে পারেন, কারণ জীবনের আলো শিখা যখন একবার নিভে যাবে, পৃথিবীর সকল আয়োজন তখন মূল্যহীন হয়ে যাবে। আপনার আমার জন্য এ দুনিয়া এক সেকেন্ড সময় থমকে থাকবে না। তবে কেন, এত আয়োজন, এত প্রতিযোগিতা, পৃথিবীতে আপনার চোখে যে মানুষটি সব থেকে সুখী মানুষের তালিকার শীর্ষে রয়েছে, একটু গভীরে মিশে খোঁজ করে দেখুন, ভেতরে ভেতরে হয়তো সেই মানুষটি কোনো এক না পাওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছে। সমস্যাহীন পৃথিবী হয় না, চাইলেও আপনি এটা থেকে পালিয়ে বেড়াতে পারবেন না। ক্ষণিকের এই যাত্রায় কিছু সমস্যা না হয় জীবনে লেগেই থাকুক। অযথা দুশ্চিন্তায় নিজেকে তিলে তিলে শেষ করার থেকে কিছু সময় দিন। জীবনে কিছু হোক না, অন্তত ঠকবেন না। একটা সময় দেখবেন সময়ের প্রয়োজনে কত প্রিয়জন আপনার সাথে অপরিচিতের মতো ব্যবহার করবে। সাময়িক মন খারাপ হলেও তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি নয়, বরং আপনার চলার রাস্তাটা ছিল ভুল। শুধু শুধু উচ্চবিলাসী জীবনের আশায় ভুল পথে আর ভুল মানুষের কাছে নিজেকে তুলে দিবেন না। যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকুন এবং সবসময় নিজের মনকে গুরুত্ব দিন। কি চায় বোঝার চেষ্টা করুন। জীবন সুন্দর হতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমি দেখেছি, অনেক অনুভব করেছি। অযথা উচ্চবিলাসী জীবনের পেছনে দৌড়ে কিংবা খুব ভালো থাকার আকাঙ্ক্ষায় যারা দুশ্চিন্তায় ভোগেন, একমাত্র তারাই জানেন জীবন কতটা বিষাদময় হতে পারে। অবহেলা আর অযত্নে তিলে তিলে ক্ষয় করে দেন কোমল হৃদয়, অথচ একবার দেহের নিঃশ্বাস বের হলেই শেষ হয়ে যাবে জীবন নামক ম্যারাথনের দৌড়। তাই সবকিছুর পেছনে মনে রাখবেন আপনার আপনজন আপনি নিজেই, আর আপনার জীবন সুন্দর করবার দায়িত্ব শুধুমাত্র আপনার। একবার ভেবে দেখুন, অন্ধকারে যখন আপনার নিজের ছায়া আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে কোন জীবনে কোন আপনজনের আশায় আপনি আপনার জীবনটাকে লেলিয়ে দিচ্ছেন? কাদের জন্য আপনি এত আয়োজন করছেন? সযত্নে বারবার আঘাত প্রাপ্ত করছেন আপনার মনকে। এই সমাজটাকে আপনি খুব নামি দামি একজন ব্যক্তি হিসেবে উপহার দিলে, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই আপনি তার কদর পাবেন, কিন্তু আপনার অবর্তমানে এই সমাজ, দেশ, জাতি তার ধারাবাহিক নিয়মেই চলবে। কারণ আমরা আমাদের জীবনটাকে নিয়ে নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আটকা পড়ে আছি। জীবন আপনাকে তার নির্দিষ্ট সীমারেখার বাইরে এক বিন্দু পরিমাণও বাড়তি কোনো সময় দিবে না। সুতরাং আপনার ভালোমন্দ আপনি নিজেই বুঝুন।